নবীজি বললেন শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন ইয়াতি ওয়া কদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইত। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করত, আর প্রতি বছর হজে যাইতো, আর আরেকজনের টাকা মাইরা খাইতো। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনবেন, আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কন যে আমি আমার ভিক্ষা দাও আমি হজে যাবো, এটা করলে তো হয়। হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন তো আপনি চোর, চুরি করে হজে গেলেন, আরেকজনেরটা নিয়ে লজ্জা শরম করে না, আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরের জিগান খুদিব সাহরে, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই উমরায় যাই আর জাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে নি, তো হুজুরও বলে হা মাশাল্লাহ আপনি তো জান্নাত পাবেন, তো এলাকাবাসীর আইসা কয় আহ হুজুর কয়ে দিছে আমি জান্নাত, কি সুন্দর জান্নাত, এলাকাবাসী কয় তুমি যে মানুষেরটা মারো তোমার বোনের সম্পদ দেও না, এটা কইছুনি হুজুরে কয় না। নবীজি বলেন সাফাকা দামা হাজা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে, ওয়া দরাবা হাজা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আর মাজলুমরা আসবে, আসার পর বলবে আল্লাহ বিচার চাই। ফাইনফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আর একটাও নেক আমল নাই। উখিজা মিন খতায়া, তখন মাজলুমের গুনাগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবে। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম। মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে। মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ কারো উপর জুলুম করে না, আমি আপনি কারো উপর জুলুম করা এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেছেন ফালা তাজালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে বন্ধের সম্পত্তিগুলো যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।